Bismillah, lupa. Guys, hari ini aku kayaknya dipecat dari kartu keluarga. 33 বছর বয়সী এই নারীর নাম লিনা লুৎফি ওয়াতি। ইন্দোনেশিয়ায় বিসমিল্লা বলে শুকুরের মাংস খেয়ে সেই ভিডিও টিকটকে আপলোড করেন লিনা। এ ঘটনায় তাকে 2 বছরের কারাদণ্ড দেন আদালত, সাথে জরিমানাও করা হয় $16,200। রায়ে বলা হয় জরিমানা না দিলে জেলে থাকতে হবে অতিরিক্ত 3 মাস। টিকটকে এই নারীর ফলোয়ার 20 লাখেরও বেশি। বলিউড ইন্ডাস্ট্রির প্রতি বিশেষ ঝোঁক থাকায় নিজের নাম পাল্টে রাখেন লিনা মুখার্জি, যদিও নিজেকে মুসলিম হিসেবেই পরিচয় দিতেন তিনি। চলতি বছরের মার্চে বালিতে ঘুরতে যান এই টিকটকার, সেখানেই শুকুরের মাংস খাওয়ার ভিডিও করেন তিনি। পরে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। মে মাসে সেই কন্টেন্টের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ঘৃণা ছড়ানোর অভিযোগ আনে ইন্দোনেশিয়ার পুলিশ। দেশটির অনেক সংগঠনও সেই টিকটকারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনে। এদিকে 2 বছরের কারাদণ্ডের রায়কে অনেকে স্বাগত জানালেও সমালোচনা করেছেন অনেকে। ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে আইনটির অপব্যবহার হচ্ছে বলে দাবি করেন তারা। এর আগে 2022 সালে ইন্দোনেশিয়ার একটি বারে মোহাম্মদ নামের ক্রেতাদের বিনামূল্যে মদ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ ঘটনায় পরে 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।